হ্যালো ভিউয়ার্স, মাই মেড বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের পছন্দের ঘরটি সাজানোর জন্য আজকে আমি আপনাদের একটি ওয়াল হ্যাঙ্গার বানিয়ে দেখাবো। প্রতিদিন নতুন নতুন কাজ শেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ওয়াল হ্যাঙ্গারটি বানাতে হচ্ছে। আমি একটি ছোট্ট লোহার দণ্ডের সাহায্যে নিউজ পেপারগুলো এভাবে জড়িয়ে একটি পাইপ বানিয়ে নেব। লোহার দণ্ড আর বলতে স্থানীয় ভাষায় পেরেক বলা হয়। দেখুন, আমি একটি কিছু নিউজ পেপার পাইপ বানিয়ে নিয়েছি। এরপর এই পাইপটি আমি একটি চাকা বানাবো। আমি গ্লু ব্যবহার করেছি, এই গ্লুটির নাম গাম। মাঝে মধ্যে এই গামটি ব্যবহার করে, এই গ্লুটি ব্যবহার করে আমি একটি পাইপ বানাচ্ছি, চাকা বানাচ্ছি এই পাইপের মাধ্যমে। দেখুন, চাকাটি সম্পন্ন হয়ে গেল। এরপর আমি 12টি পাইপের মাধ্যমে একটি বড় চাকা তৈরি করব। আমি এই নিউজ পেপার পাইপগুলো আগে বানিয়ে রেখেছিলাম, একটি বড় চাকা বানাতে হবে। দেখুন, আমি 12টি নিউজ পেপার পাইপের মাধ্যমে একটি বড় চাকা বানিয়ে রেখেছি। আপনারা চাইলে এর চাইতেও বড় বানাতে পারেন। আমি এবার ছোট চাকাটি কালার করে নিচ্ছি। আমি এখানে রেড কালার ব্যবহার করেছি, কিছুটা গোলাপি কালারের মতো। এভাবে আমি অনেকগুলো চাকা কালার করে রেখেছি। ছোট চাকাগুলো গোলাপি কালার যেটি, এটি 8টি, এবং আরেকটি কালার যেটি, এটি 8টি। ছোটো চাকা মোট 16টি, এবং 3টি চাকা পাইপের মাধ্যমে আমি এই মাঝারি চাকাটি বানিয়েছি। দেখুন, আমি এবার নিউজ পেপার পাইপ বানাবো অনেকগুলো। আমি পরিমাপ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে 8 জোড়া নিউজ পেপার পাইপ বানিয়েছি বড়, এবং 8 জোড়া নিউজ পেপার পাইপ বানিয়েছি ছোট, অর্থাৎ অর্ধেকের একটু কম, 4/3 ভাগ। এবার আমি নিউজ পেপার পাইপগুলো সাজিয়ে নিচ্ছি। এরপর যেভাবে সাজিয়েছি ঠিক সেভাবেই সেই জায়গাতে আমি এই গ্লু গান ব্যবহার করে আটকে দিচ্ছি। যেহেতু আপনার গ্লু গান যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনারা সুপার গ্লু ব্যবহার করতে পারেন, কারণ বাংলাদেশের সব জায়গাতেই সুপার গ্লু পাওয়া যায়। অথবা ফেভিকল ব্যবহার করতে পারেন, অথবা ফাস্ট বা পিন্টা, এ ধরনের গ্লু ব্যবহার করতে পারেন। বাংলাদেশের সব জায়গাতে এগুলো পাওয়া যায়, তবে গ্লু গানের আঠাটি খুব দ্রুত কাজ করে। আমি এবার ছোটগুলো বড়গুলোর মাঝামাঝি গ্লু দিয়ে আটকে দিচ্ছি। যে সকল ইনস্ট্রুমেন্ট বা যে সকল জিনিসপত্র এই কাজগুলোর জন্য ব্যবহার করা হয়, এই সম্বন্ধে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও পাবেন। সেটি দেখলে বুঝতে পারবেন কোন কাজের জন্য কোন জিনিসগুলো ব্যবহার করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন আমি নিউজ পেপার চাকাগুলো বড়গুলোতে প্রথমে বসিয়ে নিচ্ছি। এই নিউজ পেপার পাইপের ঠিক উপরের অংশে এই চাকাগুলো বসাতে হবে। এবার নিউজ পেপারের ছোট পাইপের উপরে আমি এই লাল কালারগুলো বসিয়ে নিচ্ছি।
লাল বা গোলাপি, কিছুটা গোলাপি কালারের মতো দেখতেই পাচ্ছেন। কাজ প্রায় কমপ্লিট। এবার আমি এখানে দেয়ালে আটকানোর জন্য এটি বসিয়ে নিলাম। গ্লু ব্যবহার করে এটি শক্তভাবে উল্টো দিকে, ঠিক এই ওয়াল হ্যাঙ্গারের উল্টো দিকে গ্লু দিয়ে চাপ দিয়ে আটকে দিলাম। এখন আমি ওয়ালের যে কোনো পেরেকের মধ্যে এটি প্রবেশ করালে দেয়ালে আটকে থাকবে। দেখতে পাচ্ছেন অসাধারণ নেই, ওয়াল হ্যাঙ্গারটি তৈরি হয়ে গেল। উপরে একটু আলাদা কালারের একটি দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ পেপার পাইপগুলো যেহেতু সাদা বা একটু খারাপ লাগছে দেখতে, সেহেতু আমি এই নিউজ পেপার পাইপগুলোর ওপরে যে কোনো রঙিন ফিতা ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন আমি রঙিন ফিতা ব্যবহার করছি নিউজ পেপার পাইপগুলোর ওপরে, সেক্ষেত্রে এটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। প্রতিদিন আরও ভালো কাজ, আরও নতুন নতুন কাজ শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।